কুম আসসালাম ওরুল্লাহ সফরে বা রাস্তাঘাটে জবরদস্তির টাকা ছিনিয়ে নেয় সেগুলি কি তার মানে কি কি বোঝাতে চেয়েছেন মানে যদি আপনার মাল চুরি হয়ে যায় বা হাইজেক হয়ে যায় তো এই মালটা যে আমার গেল এটাকে সদাকা হিসাবে হবে গণ্য হবে হ্যাঁ সদাকা আলহামদুলিল্লাহ নবী করিম ইসলামের হাদিস প্রসিদ্ধ হাদিস মুসলিমের যদি কোনো একটা মানুষ একটা গাছ রোপণ করে তো এটা থেকে এই গাছ থেকে যে ফল উৎপন্ন কোনো পাখি খেলো বা যে কোনো মানুষ খেলো এটা সদাকা হিসাবে গণ্য হবে এমনি ওমা সুরি কাবির হুমফু বলে ওষা যদি কার কোনো মাল চুরি হয় এতেও রয়েছে সদাকা আলহামদুলিল্লাহ তো চুরি যদি হয় হাইজেক হয় এই সবের মধ্যে স্বামী আর এর সাথে সাথে যদি আপনি আবার মনে থাকে আমি সতাকা করে দিলাম তাইলে তো আরও বেশি চাপ আরও বেশি সাপ এই তো ধৈর্য ধারণ করতে পারেন তো মানুষ সদাকা করা তো বড় কঠিন করে দেয় আলহামদুলিল্লাহ সদাখা এমনিতেই সদাকা যদি নিয়ে যায় সদাখা মাশাল আল্লাহ আমাদের হেফাজত করুন জান হেফাজত করুন কিন্তু কারো যদি এরকম হয় সে সদা সবের আশা রাখবে আল্লাহর কাছে আর আল্লাহর কাছে এর বদল চাইবে বিনিময় চাইবে দুনিয়া এবং আখরাত আল্লাহ তৌফিক দিক আমাকে আপনাকে সকলকে কত মানুষ মজরুম আছে রে ভাই দুনিয়াতে বর্তমানে কেউ আছে রকম এই করে নিয়ে যায় কেউ হয়তো ডাকাতি কেউ চুরি কেউ কেউ এমনি মানে চুরিও না ডাকাতিও না কিন্তু আপনাকে ধোঁকা দিয়ে আপনি বলবেন হ্যাঁ দাদা আপনার বন্ধু আপনার ভাই আপনার একটা কথা বললাম আপনাকে ধোঁকা দিয়ে নিয়ে যায় এরকম আছে কত লোক কত লোক মজরুম আছে পৃথিবীতে আল্লাহ আমাদের হেফাজত করুন আল্লাহ হেফাজত করুন সর্বোপরি এরকম যদি হয় অবশ্যই এটা সদাকার অন্তর্ভুক্ত হবে আপনার থেকে যেই মারি গেছে এটা সদাকার অন্তর্ভুক্ত আসসালামু আলাইকুম রহমতুল্লা